প্রিয় বন্ধুরা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যগ্রন্থের একটি কবিতা যেতে নাহি দিব পাঠ করে শোনাচ্ছি। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ্রহর, হেমন্তের রৌদ্র কমে হতেছে প্রখর। জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে, স্নিগ্ধ অশ্বত্থের ছাই, ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে। যেন রৌদ্রময়ী রাতে ঝাঝা করে চারিদিকে নিস্তব্ধ নির্ঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে, সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছল ছল করে ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার, তবুও সময় তার নাহি কাঁদিবার এক দন্দ তরে। বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা, আমি বলি একই কাণ্ড, এত ঘট, এত পট, হাড়ি, সরা, ভাণ্ড, বোতল, বিছানা, বাক্স, রাজ্যের বোঝাই কি করিব লয়ে, কিছু এর রেখে যায়, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন, কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভূই বিদেশে। সোনামুখ সরু চাল সুপারি ও পান, ও হাড়িতে ঢাকা আছে দুই চারি খান গুড়ের পাটালি, কিছু ঝুনা নারিকেল, দুই ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আমসত্ত্ব আমচুর, সের দুই দুধ, এই সব শিশি কৌটা, ওষুধ বিশুধ, মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে, মাথা খাও গুলিও না খেয়েও মনে করে। বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়, তাকানু ঘড়ির পানে তারপরে ফিরে, চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি, অমনি ফিরায়ে মুখখানি, নত শিরে চক্ষু পরে বস্তাঞ্চল টানি, অমঙ্গল অশ্রু জল করিল গোপন। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন, কন্যা মোর চারি বছরের, এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন, দুটি অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়ে আসিত ঘুমে, আজি তার মাথা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় নাই স্না স্নানাহার, এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘিরে, চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল, কহিল যখন মাগো আসি, সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার পছারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হাই যেতে দিতে হলো। ওরে মোর মুঢ় মেয়ে, কেড়ে তুই কোথা হতে কি শকতি পেয়ে, কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমার। চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে, শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে জগতে, শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি, হেন কথা কে বলিতে পারে যেতে নাহি দিব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ভবাণী, সকল তোকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে, তুই শুধু পরাভূত চোখে জল ভরে
দুয়ারে রইলি বসে ছবির মতন, আমি দেখে চলে এনো মুছিয়া নয়ন। চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইছে, তরুশ্রেণী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে, বহে খরবেগ শরতের ভরা গঙ্গা, শুভ্র খণ্ড মেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রালত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে, দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরণীর পানে চেয়ে ফেলিন নিঃশ্বাস। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী, চলিতেছি যত দূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রে সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে, মাতা বসুমতি কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব। আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কেটা নিচে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেয়ে, সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদিকাল হতে, প্রলয় সমুদ্র বাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যাঘ্র বাহু জ্বলন্ত আঁকিতে, দিব না যেতে ডাকিতে ডাকিতে, হুহু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্ব তট আত্ম কলরবে। সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে নাহি শুনে কেউ নাহি কোনো সাড়া। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সেই বিশ্ব মর্মবেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে, শিশুর মতন বিশ্বের অবোধবাণী, চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায়, তবু তোরে শিথিল হলো না মুষ্টি, তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি, যেতে নাহি দিব। ম্লান মুখ অশ্রু আঁখি দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে টুটিছে গর্ব, তবু প্রেম কিছুতে না মানে পরাভব, তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয় যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল, এমন সকল বাড়া এমন অকুল, এমন প্রবল বিশ্বে কিছু আছে আর, এত বলি দর্প ভরে করে সে প্রচার, যেতে নাহি দিব। তখনই দেখিতে পাই শুষ্ক তুচ্ছ ধুলি সম উড়ে চলে যায়, একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রু জলে ভেসে যায় দুইটি নয়ন, ছিন্ন মূল তরু সম পরে পিতৃ তলে হত গর্ব নতশির। তবু প্রেম বলে সত্য ভঙ্গ হবে না বিধির, আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি, তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে, মৃত্যু তুমি নাই হেন গর্ব কথা। মৃত্যু হাসে বসি মরণপীড়িত সেই, চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছেই অনন্ত সংসার, বিষণ্ণ নয়ন পরে অশ্রু বাষ্প সম, ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান আশাহীন, শান্ত আশা টানিয়া রেখেছে এক বিশাল কুয়াশা বিশ্বময়, আজি যেন পড়িছে নয়নে দুখানি অবোধ বায়ু, বিফল বাঁধনে জড়ায়ে পড়িয়া আছে নিখিলেরে ঘিরে স্তব্ধ সকাতর।
চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া, অশ্রু বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া। তাই আজি শুনিতেছি তরুর মর্মরে এত ব্যাকুলতা, অল সৌদাস্য ভরে মধ্যাহ্নে তপ্ত বায়ু মিছে খেলা করে শুষ্ক পত্র লয়ে, বেলা ধীরে যায় চলে ছায়া দীর্ঘতর করি অশ্বতের তলে, মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাসী বিশ্বের প্রান্তর মাঝে, শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলো চলে, দূরব্যাপী শস্য ক্ষেত্রে জাহ্নবীর কুলে, একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দেয়া, স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন মুখে নাহি বাণী, দেখিলাম তার সেই ম্লান মুখখানি সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর চারি বৎসরের কন্যাটির মতো।